বিয়ের পরও মেয়েকে শ্বশুর বাড়ি না নিয়ে যাওয়া এক মহিলা সহ তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। জানা গেছে আহতরা হলেন নাজিমুল শেখ, আনিকুল শেখ এবং শাকিয়া খাতুন। এদের মধ্যে নাজিমুল শেখ এবং আনিকুল শেখের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তের পরিবারের অভিযোগ, তাদের পরিবারের ছেলে স্থানীয় বাসিন্দা বাতন শেখের মেয়ের সাথে পালিয়ে বিয়ে করে। এই নিয়ে রবিবার রাতে পাড়ায় সালিশি বসে। দুই পক্ষই এই বিয়েকে মেনে নেয়, কিন্তু ছেলে পক্ষের দাবি তাদের বাড়িঘর না থাকায় দুই বছর মেয়েকে ঘরে তুলবে না। এই সিদ্ধান্তও সালিশি সভায় জানানো হয়। অভিযোগ, এরপরই সোমবার সকাল হতেই বাতন শেখ, জাকিরুল শেখ, বাবলু শেখ সহ 10 থেকে 12 জন হাসুয়া লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলা করে। ঘটনায় ছেলেপক্ষের মোট 3 জন আহত হয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, মেয়েকে ঘরে না তোলার জন্য তাদের মারধর করা হয়েছে। করেছে কি বাচানের মেয়ের সঙ্গে নাজিমুল শেখের ছেলের বিয়ে হয়েছে পালিয়ে। বাচান আর নাজমা ওরা স্বামী স্ত্রী আছে, আর একটা আছে মিঞ্জ, একটা আছে আলিজা, সাগিরা, পায়েল, আর কি আছে এক তারা, বাচান সবাই জানে। হ্যাঁ, মারধর টাকা হয়েছে, ওরা সবাই পালিয়ে, ওরা ওদেরকে পালাতে বলেছে। আমার ছেলে পালিয়ে গেছে, পালিয়ে চলে গেছে, আবার রাত্রে ঘুরে আসলো। তারপরে দিন ঘুরে আসার পরে আবার বিয়ে পড়িয়ে দিল সর্দার মোড়লরা। আমরা মেনে নিলাম, যাক যে আছে আছে। আমার ছেলের বয়স আছে 17 বছর 1 মাস 6 দিনে আমার ছেলের বিয়ে। আমরা মেনে নিলাম কি যাক আমার ছেলে বিয়ে করেছে, করে নিয়েছে, যাক আমরা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে সর্দাররা বললো কি 2 বছর ওর বাড়িঘর নেই, 2 বছর বউকে নিয়ে যাবে না, যাওয়া আসা করবে, ঠিক আছে। ওর কুটুম আসলো তারপরে দিন 19টা, আমি সব মান সম্মান করে পাঠালাম, দুইজনকে লুঙ্গি পরিয়ে পরিয়ে পাঠালাম। মারধর করেছে, ওরা বলছে কি আমার মেয়েকে নিয়ে যাও, আমার বাড়ি আছে, কোথায় নিয়ে এসে রাখবো। কারা মেরেছে এটা? এটা বাচান মেরেছে, জাকিরুল মেরেছে, আলিফা মেরেছে। কতজন মিলে মেরেছে? ওরা 10-12 জন আছে। আপনাদের বাড়ির কজন আহত হয়েছে? আমাদের বাড়িতে 3 জন, আমাদেরকে গুপ্তি লেগেছে, আমাদেরকে ওরকম ই হয়নি, আমরা একটু ই হয়ে আছি। আর নাজিমুল শেখ, আনিকুল শেখ, চুমকি, সাখিয়া খাতুন। আপনার নাম? বিবি। আমার নাম সারিকা বিবি।